একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে একটা স্পেশাল দিন এবং খুব শুভ দিন। আজ থেকে কিন্তু ভাইয়ের বিয়ের সূচনা হয়ে গেল। তো আজকে হবে ভাইয়ের ম্যারেজ রেজিস্ট্রি। তো আমরা কিন্তু যাচ্ছি বোনেদের বাড়ি, ওখানে সাজানো গোজানো হবে, তারপরে চলে যাবো রেজিস্ট্রি অফিসে, তারপর ওখান থেকে পিসিমণির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি। তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, আর আমার দেখো সানটান হয়ে গেছে, আমি কিন্তু এই কুর্তিটা পরে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা শাড়ি পরবো, বোনের বাড়িতে যে শাড়ি পরবো, তারপরে কিন্তু রেজিস্ট্রি অফিসে যাব। তো সবাই আশীর্বাদ করো নবদম্পতিকে, যেন ওরা খুব ভালো থাকে এবং খুব সুখে থাকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি ঝটপট রেডি হয়ে নিই, হয়ে নিয়ে কিন্তু এক্ষুনি বেরোতে হবে। এখন বাজে হচ্ছে সাতটা, পুরো সাতটা বাজছে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, জানি না বৃষ্টি নামবে কি না এখন। তো চলো, যারা নতুন ভিডিওটা আজকেই দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট করো। এখন আমরা মুড়ি খাচ্ছি আর কি কি দিয়ে খাচ্ছি দেখাচ্ছে। মুড়ি, আলু চপ, পাঁপড় ভাজা। আমরা মুড়ি টুড়ি খেয়ে একদম রেডি হয়ে গেছি, আর ও কিন্তু চলে এসেছে, প্রায় 10 মিনিট হলো ও এসেছে। তো আসার পরে ওকে শাড়িটা আগে পরিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেল। তো শাড়ি পরিয়ে নিয়ে, আর মেকআপ তো একদমই করতে ভালোবাসে না, ওই ক্রিম মেখে শুধু পাউডারটা দিয়েছি আর লিপস্টিকটা করে দিয়েছি, তারপরে আমি চুলটা বেঁধে দিচ্ছি। তো যেভাবেই চুল বাঁধছি না কেন বলছি, দেখো তোমার পছন্দ হয়েছে কি না। ও বলছে তোমরা যেটাই করবে সেটাই করো, আমার কোনো পছন্দ পছন্দ কিছু নেই, তোমরা যেটা করবে সেটাই আমার ভালো লাগছে। যাই হোক, একটুখানি ফুল দিয়ে দিলাম, জুঁই ফুল দিতে ভালো লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো আমি ওকে গলার হারগুলো পরিয়ে দিয়েছি, আর খুব হাসছে, আমি বলছি খুব ভালো লাগছে এরকম করে। তো এবার আমরা চলে যাব রেজিস্ট্রি অফিসে। তো আর মণি আর বাচ্চাটাকে পিসিমণির বাড়িতে রেখে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওদেরকে রাখতে যেতে পারিনি, তাই সবাইকে নিয়ে এখন রেজিস্ট্রি অফিস যেতে হবে। তো একদম রেডি হয়ে গেছে। তো চলো, এখানে হচ্ছে গোলাপ দুটো আছে আর আছে রজনীগন্ধার মালা, তো এই দুটো নিয়ে যাচ্ছি অফিসে। তো ওখানে মালা বদল হবে, সব কিছুই হবে। তো এই দেখো একদম ফুল ফাইনাল রেডি। তো চলো, এখন টোটো চলে এসছে আমাদের, আর প্রচুর বৃষ্টি হচ্ছে জানো সেদিন। তো বৃষ্টির কারণেই কিন্তু টোটোয় করে যেতে হচ্ছে, আমাদের সবার বাইক ছিল বাট টোটোয় করে যেতে হচ্ছে বৃষ্টির জন্য। তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি, চলে যাব রেজিস্ট্রি অফিসে। এখানে নেমে পড়েছি টোটোতে, কাছে একদম, তো কতুলপুরেতেই। তো এখানে এখন দেখো আমরা উপরে চলে যাচ্ছি রেজিস্ট্রি অফিসে, একজন তিনজনের আজকে রেজিস্ট্রি হচ্ছে, তাই ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি, ওদের হয়ে গেলে তারপরে আমরা যাব। এখানে দেখো মেসোমশাই, মানে বইয়ের বাবা, মামা আর মামা তো দাদা, ওরাও এসেছে, তো আমরাও গেছি, আমি, বোন আর আমাদের দুটো জামাই, আর মণি, আর বললামই তো মণি আর টুকটুকিকে নিয়ে যেতে হয়েছে কারণ বৃষ্টির জন্য। এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া চলছে, যাবতীয় যা অফিসিয়ালি কাজ আছে সেইগুলো হবে, আর যারা সাক্ষী দেবে বা বাবা আর এদের আর কি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আবার এদেরকে এখানে সই করতে হয়েছে, আবার দুজনেই করছে, এবং বাবা বা যারা সাক্ষী দিয়েছে তারাও কিন্তু করেছে, সবার কিন্তু হয়ে গেছে। অফিসিয়ালি কাজ হবার পর এখন হচ্ছে রেজিস্ট্রার সাহেবের সাথে ফটোশুট সাক্ষী সহ। ঘোষকে আইনত স্ত্রী বলে মেনে নিলাম, আমি শিল্পা ঘোষ অর্জুন্দু মণ্ডলকে আইনত স্বামী বলে মেনে নিলাম। এবার করতে আমার নিজেরই হাজবেন্ড হই, আর সার্টিফিকেটটা আজকে বিকাল নাগাদ মেলে চলে যাবে, এবার দুজনকে একবার এসে নিয়ে যেতে হবে, দুটো কপি থাকবে দুজনের কাছে, একটা আপনার কাছে। অফিসিয়ালি কাজ সব কিছু শেষ হয়ে গেছে, আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি বাবা আর মেসোমশাই, আর এই ফাঁকে দেখো আমরা ফটোশ্যুট করছি, আর এই ফাঁকে শুধু একটুখানি ফাঁক পেলেই গল্প জুড়ে দিচ্ছে দুজনে। যাই হোক, এমনটাই স্বাভাবিক, এটাই হওয়া মানে দরকার আর কি। আর এখন হচ্ছে মালা বদল, তো মালা বদল হয়ে যাওয়ার পর তারপরে হবে মিষ্টি মুখ। তো এখন তিনবার মালা বদল করতে হলো, এটা অফিসেই হচ্ছে,
মালা বদলটা তো হয়ে যাওয়ার পর কিন্তু মিষ্টি খাওয়ানো হবে। আমরা এখানে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, আর এখান থেকে দেখো জামাই মানে বড় জামাই মিষ্টি খাওয়াচ্ছে, ছোট জামাই মিষ্টি খাওয়াচ্ছে, আর বউটা তো আমাদের এমনিতেই মিষ্টি, বাকি যারা ছিল সবাই মিষ্টি খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো ভাই ওকে নিয়ে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি, একসাথেই যাচ্ছি। তো ও চেপে চলে আসলো, দেখো আমাদের পিসুমণির বাড়ির সামনে নেমে গেলাম, এটা হলো মিল মোড়, আর পিসুমণির বাড়ির সামনে তো একদম পুকুর হয়ে গেছে জমিগুলোতে। তো ও চলে আসছে, আর ওকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, পিসুমণিকেই প্রথমবার দেখলো আর মাকেও তাই, তো প্রণাম করে দিল, আর পিসুমণিকেও তাই দেখিয়ে দিলাম এটা পিসুমণি, তো প্রণাম করছে আর বাবা আছে। তারপরে বাকিরা সবাই আগেই চলে এসেছে, এখানে খাওয়া দাওয়া হবে। পিসুমণি একা হাতে সব কিছু রান্না করেছে জানো। এটা একটা দারুণ মুহূর্ত, আমরা খুব হাসাচ্ছিলাম মাকে, যে বলছিলাম তোমার হচ্ছে ট্রায়াল চলছে এখন, অরিজিনালি যেদিন খাওয়াবে তার আগে একটু হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওই জন্য এই ব্যবস্থা করেছে। আর শিল্পা তো হেসেই একদম উল্টে যাচ্ছে। যাই হোক, ওদেরকে মিষ্টি জল খাইয়ে তারপরে আমরা খাবারের ব্যবস্থা করব। মা ওদেরকে মিষ্টি জল খাওয়ানোর পর তারপরে ভাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পিসুমণি কিন্তু একা হাতে সমস্ত কিছু রান্না করেছে, বৃষ্টির কারণে কিন্তু সকালবেলায় পিসুমণি বাড়ি আসতে পারিনি, তো একটু বেলা করেই বোনের বাড়িতে এসেছিলাম, এখানে আর ঢুকিনি, এখানে তখন রান্নাবান্না হয়ে গিয়েছিল। আর এখানে নতুন বউ বসে আছে আর পিসুমণি সবাইকে খেতে দিচ্ছে, আর ওখানে খাচ্ছে হচ্ছে মেসোমশাই, মামা, দাদা, এরা খাচ্ছে এখানে, আর এখানে ভাত দেওয়া হয়েছে ওদেরকে সাজিয়ে। তো ওরা খেতে আসলে তারপরে দেখাচ্ছি। আর পিসুমণির বাড়িটা রুমগুলো না খুবই ছোট ছোট, তাই জন্য ঠিকঠাকভাবে ওদের ভিডিও আমি করতে পারিনি, আর বেলাও কিন্তু হয়ে গেছিলো প্রায় 3টার কাছাকাছি, তাই আর ভিডিও করে ঝামেলা করিনি, কারণ সবারই বিরক্তির কারণ হতে পারে, কারণ তখন প্রচুর খিদে সময়, তো ওই জন্য ছোটো করে একটুখানি ভিডিও করেছিলাম। আর সেই রকম মেঘ ডাকুনি আর সেই রকম বৃষ্টি জানো, তো বৃষ্টির কারণে কিন্তু অনেক কিছুই আমরা মিস করে গেছি, যেটা করার প্ল্যান ছিল আর কি। যাই হোক, এবার আমরা খেতে বসে গেছি, মায়ের পায়ের কারণে মা ওই চেয়ারে বসে খাচ্ছে, আর পিসুমণি, আমি, বোন, আর সেই মেঘ পুরো কালো হয়ে গেছে, অন্ধকার কি বলবো, আর বাকিরা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখনও ভাত তরকারি প্রচুর বেড়ে গেছে, তো ভাবছি রাত্রে খাওয়া দাওয়া করি এখান থেকে যাবো, সেরকমই প্ল্যান করলাম। আজকে রান্না হয়েছিল হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁচ রকমের ভাজা আর কি, মাছ ভাজা, আর আলুর পোস্ত, খাসির মাংস, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর দই, তো এত কিছু রান্না হয়েছিল। এখন আমরা বিকালবেলা বৃষ্টি হওয়ার পর বেরিয়েছি, এখানে কাছে একটা পীর বাবার মসজিদ আছে, তো এখানেই কিন্তু যাচ্ছি, খুব সুন্দর একটা মসজিদ বুঝলে, তো ওখানেই সবাই মিলে যাচ্ছি। আর শিল্পা যেহেতু শাড়িটা পরে আছে, আমি বললাম শাড়িটা পরেই থাকো, আর এই শাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে দিয়েছে, যেই শাড়িটা পরে বিয়ে হয়েছে মানে রেজিস্ট্রি হলো সেটা হচ্ছে ওদের বাড়ির থেকে কিনেছে, আর আমাদের বাড়ির থেকে কিন্তু এই শাড়িটা ওকে দেওয়া হয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা চলে এসেছি পীর বাবার মসজিদে, আর আকাশটা দেখো বৃষ্টি হওয়ার পর যেন সাজিয়ে উঠেছে, হেভি সুন্দর দেখতে লাগছে জানো তো। তো এখানটায় কিন্তু দারুণ একটা জায়গা পীর বাবার মসজিদ, আমি যখন এখানে পিসুমণির বাড়িতে থাকতাম তো এখানে কিন্তু বেড়াতে আসতাম রোজ বিকালবেলা, ওখানে যে মেয়েগুলো থাকতো মিলমোড়ে ওদের সাথে, তো ওই জন্য খুব ভালো লাগে আমার এই জায়গাটা। তো আমিও আগেও এসেছি আর এখনও এসেছি, আরও অনেক উন্নত হয়েছে। ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওদের আশীর্বাদ করে যেও।